অন্দ্রিলা চৌধুরী এবং সভ্যসাচীর প্রেমের গল্পটা কদিন ধরে ফেসবুকে দেখছি। ক্যান্সার থেকে উঠে আসা ওই সুন্দর মানুষটা তার সবচেয়ে অমূল্য সম্পদ স্বামীটাকে সাথে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছে। মেয়েটা মরার আগ পর্যন্ত এই উপলব্ধিটা করতে পেরেছিল যে পৃথিবীতে ওই মানুষটাকে সে পেয়েছে যার কাছে সবচেয়ে অমূল্য জিনিসটা আছে। পৃথিবীতে সবচেয়ে অমূল্য জিনিস কি জানেন? সাত রাজার ধন না, রানীর মাথায় যে নীলহার মণি রয়েছে, যে কোহিনূর রয়েছে সেটাও না, মোনালিসার ছবিটাও না, কিংবা অ্যালেন মাস্কের বিশাল সম্পত্তিও না। পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে অমূল্য, সবচেয়ে দুষ্প্রাপ্য হচ্ছে একটা পুরুষের মনে নিখাত নির্কাম নির্লোভ ভালোবাসা তার প্রিয়তম স্ত্রীর জন্য, যেটার আর কোনো রকমের কোনো তুলনা চলে না। পৃথিবীর সব কিছুরই একটা আর্থিক মূল্য দাঁড় করানো যায়, কিন্তু একটা স্বামীর তার স্ত্রীর জন্য যে ভালোবাসা বর্মের মতো, সে একটা লোহার বর্মের মতো সামনে হয়ে দাঁড়ায় তার স্ত্রীর গায়ে যেন কোনো আঘাত না লাগে, সে একটা মাথার ছাদের মতো ওই স্ত্রীর মাথার উপরে দুনিয়ার আর কোনো কথা আসতে পারে না। পুরুষরা ভালোবাসে, আনডাউটলি পুরুষরা অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু তাদের ভালোবাসাটা সত্যিকার অর্থে খুব বেশি দিন এক জায়গায় টিকে থাকতে চায় না, পারে না, হয়তো জিনগতভাবেই। কিন্তু যেই পুরুষটা এক নারীতে আশ্বস্ত হয়ে যায়, এক নারীর জন্য যার সমস্ত ভালোবাসা উগড়ে আসে ভেতর থেকে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বের হয় জলের মতো, বানের মতো, ঝর্ণার মতো, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আর ওই সম্পদটা যে নারী একবার পায়, সে পৃথিবীতে সব সময় সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। দেখবেন যেই বাবাটা তার মাকে, মানে যে বাবাটা তার বউকে ভালোবাসে, ওই সন্তানরাও তার মাকে সেইভাবে ভালোবাসে। ইভেন সে যদি মরেও যায়, জামাটা যদি মরেও যায়, মরার আগেও দেখবেন তার বউয়ের জন্যে সম্মানের একটা জীবন রেখে গেছে, টাকা পয়সা গাড়ি বাড়ি বা এমন একটা অবস্থা রেখে যায় যার ফলে ওই মেয়েটা যেন স্বামী ছাড়াও সম্মানের জীবন চলতে পারে, সে অবস্থাটা করে দিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য এই জন্যে বলা হয়, একটা হাজবেন্ডের ভালোবাসা তার স্ত্রীর জন্য, কারণ ওই ভালোবাসা একটা প্রোটেক্ট করার ক্ষমতা নিয়ে জন্মায়, ওই ভালোবাসা একটা স্থায়িত্ব নিয়ে জন্মায়, ওই ভালোবাসা সাত রাজার ধনের মতো, ওই ভালোবাসার এত ক্ষমতা যে পুরো দুনিয়া যদি দেখে যে একটা জামাই তার ওয়াইফকে ভালোবাসছে মন দিয়ে, হৃদয় দিয়ে, অনেস্টি দিয়ে, অধিকার দিয়ে, পবিত্রতা দিয়ে, সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের চোখের জ্বলন হয়, জানেন, যারে বাপরে ওর জামাই ওকে এত ভালো কেন বাসে, কি আছে ওই মহিলার মধ্যে যার জন্যে জামাই তাকে এইভাবে পাগলের মতো ভালোবাসবে, দিল উজাড় করা ভালোবাসবে, কি আছে? প্রথমে তো তারা হেট করা শুরু করে ওই মেয়েকে, এই মেয়ে জাদুটো না জানে, তারপরে গিয়ে ওই মেয়ের প্রতি তাদের সম্মান বাড়ে, কারণ এই মেয়ে লাকি, এই মেয়ে লাকি, তার জামাইয়ের এইরকম ভালোবাসা সে পেয়েছে, এবং তারপর থেকে তার সম্মান বেড়ে যায়। মা বাপ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দেব ননদ যে যত খারাপ কথা বলুক না কেন, কোনো কিছু এসে আর তার গায়ে লাগে না, কারণ তার মাথার উপরে থাকে তার প্রিয়তম স্বামী। অথচ জানেন এই ভালোবাসা খুব একটা বেশি কঠিন কিছু না, শুধু সহজ হতে হয়, শুধু নির্মল হতে হয়, শুধু নির্লোভ হতে হয়, নির্কাম হতে হয়, কিছু না থাকতে হয়, শুধু একটা মানুষ থাকবে চোখের সামনে যার ঘামে ভেজা শরীরটাও তাকে আকর্ষিত করবে, যার মোটা পাতলা চিকন কালো সাদা ফর্সা বেটে লম্বা যে কোনো শরীর এর চেয়ে ওই মানুষটার শরীরের প্রতি বেশি আকর্ষণ থাকবে, যে কারো ঘামের গন্ধের চেয়ে ওই মানুষটার হাসির শব্দ তাকে বেশি উদ্বেলিত করবে। এই যে ছোট্ট চাওয়া, এই ছোট্ট চাওয়াটাই এই ভালোবাসার গল্পটাতে আমরা দেখলাম। জীবন কি নির্মম, এত ভালোবাসা যেই উজ্জ্বল আলোটা মেয়েটা পেয়েছিল, সে দেখেন মরতে মরতে হেসে হেসে মরেছে, কারণ ও জানে ও পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদটুকু নিয়ে গেল, ওর হাজবেন্ডের বুকের ভেতরে জমা ওই পাথরটা, এত বড় হীরের টুকরাটা সে নিয়ে চলে গেল। ও জানে ও কোনো দিন মরবে না, ওই বুকের মধ্যে সবসময় স্থায়ী থাকবে তার ভালোবাসা, সবসময় থাকবে। আমি দেখেছি ওদের ভিডিও নিয়ে, ওদের এই প্রেম নিয়ে অনেক মানুষের জ্বলন হচ্ছে, জানেন, আমি খুব অবাক হলাম দেখে যে এটাকে একটা এক্সাম্পল হিসেবে নেওয়া যেত, এটাকে একটা শিক্ষা হিসাবে নেয় যেত, অথচ অনেক মানুষ দেখলাম বিরক্ত হচ্ছে তাদের এই ভালোবাসার ভিডিও পুনঃপ্রচার দেখে। আমার তো মনে হয় প্রত্যেক দিন দেখা উচিত, প্রতিটা মানুষের দেখা উচিত, শেখা উচিত, ভালোবাসা ইজ আ লার্নিং, ইজ আ স্কুল। আমি একদিন তোমাকে আই লাভ ইউ বলেছি, পরদিন বিয়ে করেছি, তারপর দিন বাচ্চা দিয়েছি, ব্যাস, তোমার দায়িত্ব আমার শেষ,
এত এত ছোট, এত খেলো না এই জীবনটা, এত না, দিস ইজ লট মোর, আরও বেশি কিছু, আরও বেশি ভালোবাসার, আরও বেশি দেওয়ার, লাভ ইজ এ গিফট। আমি দোয়া করি আপনার হাজব্যান্ডকে আপনি সেইভাবে ভালোবাসতে পারেন যেন আপনার হাজব্যান্ড আপনাকে তার জীবনে সবটুকু ভালোবাসা দিয়ে দেয়, না চাইতেই, কোনো গুণ না, কোনো আর্থিক লেনদেন না, সেই ভালোবাসাটাই যেন দেয় আপনাকে। টেক কেয়ার।